আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেই বিষয়টি হলো, আমরা অনেকেই ব্রাউজার দিয়ে ফ্রি ফেসবুক ইউজ করতে পারতেছি না। freefacebook.com এটি লিখলে আমাদের ফেসবুক সাইটটি ওপেন হচ্ছে না। এখন আমরা কীভাবে ব্রাউজার দিয়ে ফ্রিতে ফেসবুক ইউজ করব এবং কীভাবে এই সমস্যাটির সমাধান করব, তা নিয়েই আজকে এই ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। এজন্য আপনাকে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আপনি এখানে এসে free.facebook.com এটি লিখবেন। লিখলে আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুক সাইটটি ওপেন হয়েছে না। এখন আপনি যদি চান ফেসবুক সাইটে প্রবেশ করতে এবং ফ্রিতেই ব্রাউজার দিয়ে ফেসবুক ইউজ করতে, তাহলে আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে h.facebook আছে, এখানে আপনি এডিট করে free.facebook আবার লিখে দিবেন। আপনি এখানে এইচটি কেটে দিয়ে ফ্রি লিখবেন, FREE লিখে আপনি ইন্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ফেসবুক সাইটটি ওপেন হয়ে গেছে এবং আপনি এখান থেকে খুব সহজেই ফেসবুক ইউজ করতে পারবেন। আপনি এখান থেকে সব কিছু ইউজ করতে পারবেন। যেমন প্রোফাইলে গেলে আপনার কোনো প্রবলেম হবে না, মেসেজ অপশনে গেলে কোনো সমস্যা হবে না, এভাবে আপনি সবগুলো ইউজ করতে পারবেন। কিন্তু যখন আপনি হোমে যাবেন তখন এই সমস্যাটি দেখা দিতে পারে। এজন্য আপনাকে আবার এই h.a জায়গাটিতে ফ্রি লিখে দিতে হবে। এইচ অপশনটি কেটে দিয়ে এখানে আপনি ফ্রি লিখবেন, লিখে ইন্টার বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার হোম অপশনে চলে যাবে। এভাবে যখনই দেখবেন যে h.facebook.com এই লেখাটি আসছে, তখন আপনি এইচ লেখাটি কেটে দিয়ে এখানে ফ্রি লিখে ইন্টার বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনার ব্রাউজার দিয়ে ফ্রিতেই ফেসবুক ইউজ করতে পারবেন। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আমি টেকনোলজি রিলেটেড যে কোনো সমস্যার সমাধান নিয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি। ধন্যবাদ।